একটা কথা বলে রেখে দিই, শুনে রেখে দেন, আপনার কোরআন বুঝতে ভুল হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলিল আমরি মিনকুম, উলি শব্দ বহুবচন। যারা বলছেন ইমাম আবু হানিফা কি শুধু মেনে চলি, ইমাম শাফিকে মানি না, ইমাম আহমদ বিন হাম্বালকে মানি না, কাউকে মানি না, ইমাম আবু হানিফা যা বলবে ওটাই চূড়ান্ত, আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনার ইমানের খাতরা হয়ে যাবে। কারণ মানতে গেলে আপনি চারজন কি সমান অধিকারে মানুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলি, এখানে বহুবচন, নির্দিষ্ট কাউকে করা হয় নি। ওই জন্য আমরা বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা যদি খুব হাদিস সম্মত হয় আমরা অ্যাকসেপ্ট করব, কোনো অসুবিধা নেই। ইমাম শাফির কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা হয় কোনো অসুবিধা নেই, ইমাম মালিকের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা অনুযায়ী হয় কোনো অসুবিধা নেই। আমরা নির্দিষ্ট করে কাউকে মানতে যাব না, সবাইকেই মানব। যদি তার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথাতে যদি মিলে যায় ইনশাআল্লাহ, নির্দিষ্ট করে কাউকে মানতে যাব না। এক আজব ব্যাপার। আর একটা চমৎকার কথা আপনাকে বলি, এ কথা কে আপনাকে বলবে, এ ব্যাখ্যা কে আপনার সামনে করবে? আমি বলেছি মিনকুম শব্দ যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন জীবিত মানুষদের জন্য, একটা ইমাম এখনো বেঁচে আছে? কথা বলুন, বেঁচে আছে? আপনি কেন ইমাম আবু হানিফাকে ধরে বসে থাকলেন? আপনি কেন ইমাম মালিককে ধরে বসে থাকলেন? আপনি কেন ইমাম শাফিকে ধরে বসে থাকলেন? আজও তো জীবিত অনেক বড় বড় আলেম ওলামারা রয়েছেন, রয়েছেন কি রয়েছেন না? আপনার কোনো ব্যাপারে যখন সমস্যা হচ্ছে আপনি বড় কোন আলেমের শরণাপন্ন হন, উনি কি বলছেন আপনি দেখুন, উনি কি ব্যাখ্যা বিশ্লেষণ করছে আপনি মান্যতা দেন, যদি না দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে প্রত্যাবর্তন করুন। বাপ দাদা 14 পুরুষ ধরে বসে এসেছে, আপনিও ধরে বসে এসেছেন, আপনার মতো পচা মূর্খ পৃথিবীতে আর কেউ নেই। মূর্খরও অনেক কোয়ালিটি থাকে, আপনি পচা মূর্খ লোক, কিচ্ছু নেই আপনার ভিতরে, শুকনো কাঠের মতো। পাথরে পানি দিলে পানি শোষণ করে না, যেমন আপনার অন্তর পাথর হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, আপনি অবাক, মানে সব তথ্য আপনাকে বললে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। এই আমি এক সপ্তাহ আগে উমরা থেকে এলাম, আপনার বেলডাঙ্গার অনেক লোক গিয়েছিল আমার সাথে উমরা, এবারে বেলডাঙ্গা 4-5 জন ছিল, তা উমরায় গেলাম প্রায় 40-50 জন লোক নিয়ে। জোহরে আজান হচ্ছে, মসজিদে নববীতে আজান হচ্ছে, কার মসজিদ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ, যে মসজিদে 2 রেকাত সালাত আদায় করলে 2 রেকাত 1000 রেকাতে সওয়াব হবে। বাজারে একটা প্রচলিত কথা আছে 50,000 রেকাতের, হাদিসটা ঠিক নয়, ওই জন্য আমি বলছি না 1000 হাদিস সহি হাদিস। আর যদি কেউ কাবাতে যদি 2 রেকাত সলাত আদায় করে 1,00,000 রেকাতে সওয়াব হবে ইনশাআল্লাহ। কাবাতে আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, আর আমি হাজী সাহেবদেরকে বলছি হাজী সাহেব দরজায় করা মারছি, চলুন চলুন আজান হচ্ছে জোহরে। তখন ঘড়ি দেখে বলছে যে এটা আপনাদের আজান হচ্ছে, আমাদের এখনো টাইম হয়নি। মনে মনে বলছি যে তোমার মতো মানুষ হজে এসেছে, এতে প্লেন ভেঙে যাওয়ার কথা। হ্যাঁ, তোমাকে দেখে ইবলিস শয়তানও জিভ কাটছে, ছি ছি ছি, বলছে এখনো আমার টাইম হয়নি। আল্লাহু আকবার, অবাক করা ব্যাপার। মসজিদে নববীতে তকবীর দিচ্ছে সালাতের আগে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, ক্বদ ক্বামাতিস সালাত ক্বদ ক্বামাতিস সালাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি, চাচা কবার করে বলছে বলো তো শব্দগুলো? বলছি একবার করেই তো বলছে। তোমাদের মসজিদে কত করে বলে? 2 বার করে বলে। যে কোনটা ঠিক? তো বলছে আমরা অন্য মাঝহাবের লোক। আমি, তুমি নবীর মসজিদে নামাজ পড়তে এসে বলছো অন্য মাঝহাবের লোক, তোমার পাছার চামড়া তোলা দরকার, বিয়াদব কোথাকারে? তুমি নবীর মসজিদে নামাজ পড়তে এসে নবীর মসজিদে যেমন তকবীর হচ্ছে তুমি বলছো আমি ইমাম মানি, তোমরা আলাদা মাঝহাবের লোক। খতম আল্লাহ আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আমি মনে মনে ভাবছি আল্লাহ এদের অন্তরে মোহর মেরে দিয়েছে, এর অন্তরে কি করেছে, মোহর মেরে দিয়েছে। আশ্চর্য ব্যাপার। ইত্তেবা, আনুগত্য করব শুধু কার? কার? আল্লাহ এবং তার রাসূলের। আর কারো আনুগত্য করতে যাব না।
আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুগত করে চলো ওয়ালা তাত্তাবিউ আল্লাহ বলছে অনুগত করবে না মিন দুনিহি এইটাকে বাদ দিয়ে আউলিয়া মানে পবিত্র আল কোরআন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস ছাড়া আল্লাহ বলছে আর কারো অনুগত করবে না বিশেষ করে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন আউলিয়া ওলি বলে না আল্লাহর ওলি বলে কি বলে না ওলির বহুবচন কি হ্যাঁ আউলিয়া আউলিয়া না আউলিয়া কোন অভিভাবক কোন ওলি আউলিয়াকে মান্যতা দেওয়া যাবে না এবারে একটা মজার কথা বলি আচ্ছা বলুন তো আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন খুব কঠিন এই যে বলছি খুব কঠিন কঠিন কিছুই না আমাদেরকে কঠিন ভাবানো হয়েছে কেমন ও বাবারা ভাইরা মায়েরা অমুক জায়গায় একটা আল্লাহর ওলি ছিল 30 বছর গোসল করতে না বড় বড় তার গোপ জীবনে বিয়ে শাদী করেনি ডানপাটা গাছের উপরে তুলে থাকতো এই সবও আছে তার মানে কি ওলি সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছে মানে গোসল করা যাবে না বড় বড় গোপ থাকতে হবে আর গায়ের গন্ধতে দুর্গন্ধতে থাকা যাবে না বড় বড় মাথায় উকুন বিয়ে শাদী করা যাবে না বিরাস টেরাস করা যাবে না ওই সুবহানাল্লাহ হু 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 করবে 30 বছর নদীর পাড়ে বসে বলছে আপনি বিশাল বড় আল্লাহর ওলি এই আমাদের আল্লাহর ওলি ডেফিনিশন তো আমাদের মাঝখানে এইগুলো বলে ওলিকে কঠিন করা হয়েছে কি বললাম বুঝলেন ওলিকে কি করা হয়েছে কঠিন করে দেওয়া হয়েছে আর ওলিদের তো কেরামতি শেষ নাই আল্লাহ মানে আর যত ওলি দেখতে পাবেন বাংলাদেশে ওলি শেষ নাই কেউ একটা লোক দেখছে আবার গর্ত করে মাটির তলাতে থাকছে বস্তা পড়ে দেখেছেন এই মোবাইলে মানে বাংলাদেশ এমন একটা দেশ যে ন্যাংটো ন্যাংটো একটা লোক তারও বলছে 3 লাখ ভক্ত মানে ন্যাংটো লোকের ওরা ছাড়ে না কি বললাম বুঝলেন তো এত বড় নাকি আল্লাহর ওলি সব গাঁজা টানছে বড় বড় গোপ হ্যাঁ হাতে সব প্রত্যেক হাতে আংটি পড়া এই পাগল আল্লাহর ওলি হওয়ার থেকে সহজ পৃথিবীতে আর কিছু নেই কি বললা বুঝলেন আমাদেরকে ওলি সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে আমরা ওলি বলতে বুঝি 30 বছর বনবাসে থাকতে হবে জঙ্গলে থাকতে হবে নারীর সঙ্গ দেওয়া যাবে না হ্যাঁ বিয়ে শাদী করা যাবে না সংসার করা যাবে না ছেলে মেয়ে হওয়ানো যাবে না গোপদারি কাটা যাবে না আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বড় ওলি হিসেবে আমরা যে ব্যক্তিকে জানি তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে শাদী করেছিলেন হ্যাঁ করেছিলেন ছেলে পিলে আছে গোপ তো বড় বড় ছিল হাদিস থেকে জানা যায় পায়ের নখগুলো কাটতেন আতর মাখতেন চিরুনি করতেন না ভালো জামা পড়তেন না উনি আল্লাহর বড় ওলি পৃথিবীর সব থেকে বড় ওলি তাহলে পৃথিবীর সব থেকে বড় ওলির যদি এই জীবন আদর্শ হয় তাহলে বস্তা পড়া বড় গোপ মাথায় বড় চুল এই ওলি হলো কি করে এই ওলি না শয়তান শয়তান আশ্চর্য ব্যাপার এবার আপনাকে আর একটা কথা বলি দ্বিতীয় বড় ওলিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর বিয়ে শাদী করেননি করেছিলেন তা তৃতীয় বড় ওলিকে হযরত ওমর বিয়ে শাদী করেছিলেন না চতুর্থ ওলিকে হযরত উসমান তারপরে ওলিকে জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এই সমস্ত বড় বড় আল্লাহর ওলি এনাদের জীবনী থেকে একটা পৃষ্ঠার একটা লাইন আপনি দেখাতে পারবেন যে বৈরাগী জীবন যাপন করেছিলেন চুল কাটেননি দাড়ি কাটেননি দাড়ি তো কাটা ওটা তো আলাদা প্রাসঙ্গিক বিষয় যাই হোক গোপ কাটেননি চুল কাটেননি ভাই হাতে বড় বড় নখ আর গ্রাস ট্রাস করতো না দাঁতে 4 কেজি হলদি জমেছিল এইরকম জীবনী ওনাদের জীবনী থেকে পাওয়া যায় তো ওনারা হচ্ছেন নবী ওনারা হচ্ছেন সাহাবি আল্লাহ তাআলা ওনাদের ব্যাপারে বলেছেন আনআমাল্লাহ আলাইহিম মিনান নবিয়্যিনা ওয়াসসিদ্দিকিনা ওয়াসসুহাদা ওয়াসসালিহিন পৃথিবীতে 4 কোয়ালিটির মানুষকে আমি আল্লাহ প্রাইজ দিয়ে দিয়েছি দুনিয়াতেই তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি 4 শ্রেণীর মানুষকে কত শ্রেণীর মানুষকে 4 শ্রেণীর মানুষকে 1 নবীগণ 2 সিদ্দিক অর্থাৎ সাহাবীগণ 3 শুহাদা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা
চার সলিহিন সৎ কর্মশীলগণ। আল্লাহ বলছেন এই চারজনকে তো আমি প্রাইজ দিয়ে দিয়েছি, আনা আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াস-শুহাদা ওয়াস-সলিহিন। আরে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা আল্লাহর ওলি তাদের জীবনী থেকে কোনো অলৌকিক ঘটনা শুনতে পাওয়া যায় না। কিন্তু এখন আল্লাহর ওলিদের এদের ঘটনা শেষ নাই, মানে এমন এমন ঘটনা বলে আমি নিজে অবাক, এইসব ঘটনা ঘটে কি করে? ওই যে বাংলাদেশের একটা ছেলে তার গলাতে মাছের কাঁটা ঢুকেছে, আল্লাহর ওলিদের কাহিনী, মাছের কাঁটা ঢুকেছে গলাতে। তখন ভারত বাংলাদেশ ভাগ হয়নি, একই ছিল, নোয়াখালী জেলার ছেলেটা বক্তব্য দিচ্ছেন হুজুর স্টেজে। নোয়াখালী ছেলেটার বাপ তখন খুব কান্নাকাটি করছে, তখন চিকিৎসার ব্যবস্থা ছিল না ভালো উন্নত মানের। তা ছেলেটার বাপ কাঁদতে 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 প্রায় 200-250 কিলোমিটার 300 কিলোমিটার দূরে ফুরফুরা শরীফ এসছেন, ছেলের গালে কাঁটা ফুটেছে তাই গলায়। তো এসে পীর সাহেবের কাছে দাঁড়িয়ে আছে, এরকম করে পীর সাহেব বলছে কি হলো? হুজুর একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কিছু আনতে পারিনি হাদিয়াটা দিয়া। তো সমস্যা কি? আমার সেই বড় ছেলেটার গলায় কাঁটা ফুটেছে হুজুর, কাঁটা ফুটেছে, এই তো সামান্য ব্যাপার। তুই হুজুর কি করবো? চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, তুই মুড়ির চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, হুজুর একটু দয়া করুন, ছেলেটা প্রায় মারা যাবে যাবে ভাব। বলছি হুজুর ফুরফুরা থেকে হাত বাড়িয়ে দিল, ওই ছেলেটার গালে হাত ঢুকে গেল, কাঁটা বার করে বার করে ফুরফুরা এখানে ওর সামনে বলছে এই দেখ এই সেই কাঁটা। আচ্ছা এইটা কি 2024 বিজ্ঞানের ছাত্ররা এই বক্তব্য বিশ্বাস করবে? এর হুজুরের হাত এত বড় হলো কি করে? তো আশ্চর্য বক্তব্য, এত বড় হাত হুজুরের হলো কি করে? বুঝছি এইখানে বসে হাত বাড়িয়ে দিল, বাংলাদেশের নোয়াখালীর গলার ভিতর থেকে কাঁটা বার করে এনে বলছে এই দেখ তোর ছেলে সেই কাঁটা। আর লোকে বলছে না রে তকবীর আল্লাহু আকবার অমুক শরীফ জিন্দাবাদ, মনে মনে বলছি এও পাগল ও পাগল, দুই পাগল সব এক জায়গায় হয়েছে, এটা কি কোনো বক্তব্য? হ্যাঁ আল্লাহর ওলিদের কেরামতি বলি, ও ভাইরা মায়েরা কি হলো সেটা আগে বলে, এমন করে সুদ দিচ্ছে, ঘটনাটা বলছে না শুধু মায়েরা মায়েরা করেই যাচ্ছে, কি খবর? বলছে আমাদের পীর সাহেব সুন্দরবনে বেড়াতে গেল, যে তারপরে কি হলো? বলছে নৌকায় করে ঘুরছে, একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিল, পীর সাহেব আমার নৌকাতে, বাঘ তখন হাত জোর করে বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি যে পীর সাহেব এটা আমার জানা ছিল না, তো হুজুর আমার ভুল হয়ে গেছে হুজুর, আমি চলে যাচ্ছি হুজুর, সুন্দরবনে সব গন্ডি দিয়ে রেখেছি, কেউ যেন আমার ধারে পাশে আসতে না পারে, তুই চলে এলি, তুই চিনিস না আমি অমুক দরবার শরীফের পীর। বলছে আমার তো ওই যে জানা ছিল না, বলে পাক ফিরে চলে গেল। বলছে পীর সাহেব আর একটু আগিয়ে গেল, একটু আগিয়ে গিয়ে দেখছে ওই ব্যাগটা নদীর মাঝখানে, হাত জোর করে বলছে হুজুর মাফ করবেন, আপনি মাফ না করলে আমি রেহাই পাবো না। আচ্ছা বলুন বিজ্ঞানের যুগে বক্তব্য চলে, নদীর মাঝখানে একটা বাঘ হাত জোর করছে এটা সম্ভব? পানির মাঝখানে আপনি হাত জোর করা সম্ভব? আপনার হয়তো মানুষ হিসাবে অনেক ক্যাপাসিটি, হাত পা দিয়ে দিক দিক করে চলে, একটা বাঘ সে নদীর মাঝখানে হাত জোর করছে বিশ্বাসকে? আমি মমতাজুল ইসলাম, সারা পশ্চিম বাংলার পরিচিত বক্তা, ছোট হই বড় হই একজন বক্তা আর কি লোকে বলে। তা আমি আপনাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে, একটা খড়ি সাপ ঠিক আমার পায়ের পাশ দিয়ে যাচ্ছে, আমি যদি তখন বলি বিয়াদ আমি আজকে জলসার প্রধান বক্তা, তুই চিনিস আমাকে, তো কি করবো জানিস? আচ্ছা বলুন তো বুঝবে যে আমি আজকে জলসার প্রধান বক্তা, বুঝবে বলুন? বুঝবে না, কোনদিন বুঝবে না, আমাকে কামড়াবেই, ওটা ওর কাজ, ও করবেই, করবে কি করবে না, করবে। এই সমস্ত মানুষকে ওলি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে, এবার আমি আপনাদেরকে ওলি সম্পর্কে ধারণা দিচ্ছি, শুনে রেখে দেন আল্লাহর ওলি কাদেরকে বলে। আচ্ছা আপনারা যারা বসে আছেন, ওলি শব্দের অর্থ হচ্ছে দুটি, কটি? দুটি, এক এক জেনে রাখুন, ওলি মানে বন্ধু, দুই ওলি মানে অভিভাবক, ওলি মানে কি? অভিভাবক। আচ্ছা অভিভাবক কাকে বলে? আমি মমতাজুল ইসলাম, আমার একটি ছেলে একটি মেয়ে, আমি আমার বাড়ির অভিভাবক, আমার ছেলের একটা স্কুল ব্যাগের প্রয়োজন, কার কাছে চাইবে? আমার কাছে চাইবে। আমার মেয়ের
মাথার চুল বাঁধার একটা ফিতে দরকার, সে কাকে বলবে? আমাকে বলবে, অভিভাবক বলা লাগবে, তাই না? আমার স্ত্রীর যদি কিছু প্রয়োজন হয় কার কাছে চাইবে? আমার কাছে চাইবে, আমি তার অভিভাবক, তাই না? অভিভাবক মানে তার সন্তানের যাবতীয় দায়িত্ব কার? অভিভাবকের। আর তার সন্তানের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে? বাপের কাছে, তাই না? তা আমাদের সকলের অভিভাবককে, হাত তুলে বলুন কে কে? আল্লাহ আমাদের অভিভাবক। আমাদের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে? আল্লাহর কাছে। কাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে চাওয়া লাগবে আল্লাহর কাছে। কোন পীর, কোন দরবেশ, কোন ওলি, কোন আউলিয়া, আল্লাহ নিজে বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। কোশ্চেন কালেও কখনোই নয়, আমাকে বাদ দিয়ে অন্য কোন অভিভাবকের কাছে তুমি মাথা নত করবে না। শিরক পৃথিবীর অনেক পাপের সব থেকে বড় পাপ, তার নাম শিরক। আমরা ছোট থেকে একটা হাদিস শুনে এসেছি, আজকে একটা চমৎকার কথা আপনাকে বলে দিয়ে যাচ্ছি, এটা আপনার জানা আছে কি বলতে পারবো না। আমরা ছোট থেকে জানি যে একটা মানুষ যত পাপ করুক না কেন, সে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা যদি কেউ যদি বলে, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ব্যবহার করবেন, অসুবিধা নেই। আর জিকিরের ক্ষেত্রে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই, আর সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আপনি বলবেন। তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বললেন, একটা মানুষ জীবনে যত পাপই করুক, আমরা ছোটবেলা থেকে বক্তব্য শুনছি যে ওই লোকটা জাহান্নামের আযাব ভোগ করতে 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 কোন না কোন একদিন জান্নাতে আবার যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তাই। এ বক্তব্য শোনা আছে না নেই? আছে। আমি আজকে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা বলার পরে যারা মাজারে সেজদা দিয়ে মারা গেল, এইটা বলার পরে যারা মাজারে মানত করলো, এইটা বলার পরে যারা শিরকে আকবার যুক্ত হলো, আই মমতাজুল ইসলাম বলছি কোশ্চেন কালেও জাহান্নাম থেকে পরিত্রাণ নেই। দুই চার বিশ কোটি টাকার সুদ খেয়েছেন, আপনি জাহান্নামে যাবেন, কিন্তু আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, কোন না কোন একদিন আপনি জান্নাতে আবার আসবেন। ব্যভিচার করেছিলেন, কোন না কোন একদিন আপনি জান্নাতে আসবেন। আপনি মদপান করেছিলেন, কোন না কোন একদিন আপনি রিটার্ন হবেন জান্নাতে। আপনি চুরি করেছিলেন, কোন না কোন একদিন আপনি আসবেন জান্নাতে। আপনি ডাকাতি করেছিলেন, কোন না কোন একদিন আপনি আসবেন জান্নাতে। কিন্তু আপনি মাজারে গেছেন, আপনি সেজদা দিয়েছেন, আপনি মানত করেছেন, চাদর চড়িয়েছেন, এক কথাতে শিরকের সঙ্গে আপনার জীবন যুক্ত। আই মমতাজুল ইসলাম বলছি কিয়ামত পর্যন্ত নয়, কোশ্চিন কালে কোনদিন ওই ব্যক্তির লা ইলাহা ইল্লাল্লাহ থাকার পরেও আর জান্নাতে আসার সম্ভাবনা নেই, কখনোই জান্নাতে আসার সম্ভাবনা নেই। খুব সাবধান, পৃথিবীর অনেক পাপের ভিতরে একটি পাপ আছে, তার নাম শিরক। আল্লাহ ছাড়া অন্য কোন অভিভাবকের কাছে যাওয়া শিরক, চলবে না। আমি ব্যাপার কিছু বুঝতে পারি না। আচ্ছা আপনারা বলুন, কয়েকটা প্রশ্ন করছি আপনাদের। আচ্ছা বলুন তো, মানুষ মারা যাওয়ার পরে তার অন্য মানুষের জন্য আর ভালো মন্দ কিছু করার ক্ষমতা থাকে না? কারা কারা? না, নায়ের দিকে আমিও। আচ্ছা রাখুন, আর কিছু তো মানুষ বলছে যে মরার পরে ক্ষমতা আরো বেড়ে গেছে, আছে না এরকম দলে কেউ আছেন যে মরার পরেও কিছু ক্ষমতা থাকে? কেউ নেই, কেউ নেই। এবার আপনাদেরকে আমি যুক্তিপূর্ণ একটা কথা পেশ করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, কি বললাম বুঝলেন? হযরত ওমর, হযরত আবু বকর খলিফা শেষ, দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবুরাই চুপ করো, হযরত ওমর দ্বিতীয় খলিফা, তাই তো? মদিনাতে অনাবৃষ্টি, বৃষ্টি নেই, খাজুর গাছের খাজুরগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে বৃষ্টির কারণে,
গৃহপালিত পশুগুলি ঘাসের অভাবে মানে মারা যাবে এরকম একটা অবস্থা। মানুষ দলবদ্ধভাবে হযরত ওমর কিছু বলছেন, আমিরুল মুমিনিন আপনি একটু দোয়া করুন না যাতে আসমান থেকে বৃষ্টি হয়, আপনি একটু দোয়া করুন। হযরত ওমর তখন বলছেন, আগে যখন বৃষ্টি হতো না তখন আমরা আল্লাহ রাসূলের কাছে গেছি, আল্লাহ রাসূল দোয়া করেছেন আসমান থেকে অঝরে বৃষ্টি ঝরেছে, এখন তো আল্লাহ রাসূল নেই, এক কাজ করো তোমরা চলে যাও নবীজির চাচা বেঁচে রয়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হযরত আব্বাসের কাছে যাও। মানুষ দলবদ্ধভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বলছেন, নবীর চাচা আগে নবীজি যখন দোয়া করতেন আসমান থেকে বৃষ্টি হতো, এখন নবীজি নেই, নবীজি পৃথিবীতে নেই, আব্বাস আপনি নবীর চাচা, আপনি যদি দোয়া করেন তাহলে মনে হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হতে পারে। হযরত আব্বাস দোয়া করলেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হলো। এইবারে এইখানে আপনার কাছে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে, পৃথিবীতে যত ওলিয়া ওলিয়া, পৃথিবীতে যত নবী, পৃথিবীতে যত রাসূল, সব থেকে দামি মানুষের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নববীর আয়েশার হুজরাতে শুয়ে আছেন, হযরত ওমর তখন মদিনার মাটিতে জীবিত মানুষ সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছেন, তোমরা চলে যাও হযরত আব্বাসের কাছে দুয়ার করতে বলো, পানি হতে পারে। হযরত ওমর তো এটা বলতে পারতেন, আব্বাসের কাছে না গিয়ে নবীর কবরে গিয়ে একটু বলো, নবী যদি দয়া করে তাহলে পানি হবে, এ কথা বলতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু হযরত আব্বাস জীবিত মানুষ ওনার কাছে পাঠানো হলো, তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে যাবার পরেও আর মানুষের জন্যও কোনো কল্যাণ করতে পারে না, নিজের পরিবারের জন্যও কোনো কল্যাণ করতে পারবেন না, তার একটা দৃষ্টান্ত আপনার সামনে পেশ করছি, শুনে রেখে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসান হোসাইন সম্পর্কে কি ছিল? নাতি হোসাইনকে শহীদ করা হলো কোথায়? কুফাতে, তাই তো? কুফা শহরে শহীদ করা হলো, তাই তো? আর বাগদাদের কুফা শহরে শহীদ করা হলো, তাকে হত্যা করা হলো হোসাইনকে। নাতিকে বড় ভালোবাসতেন না নবীজি? বাসতেন কি বাসতেন না? তা হোসাইন কুফাতে যখন শহীদ হচ্ছে তখন আল্লাহ রসুল একবার কবর থেকে বলতে পারলেন না, হোসাইন যাস না ভাই, ওখানে গেলে তোকে হত্যা করে দিবে, যাস না। এটা বলতে পারতেন কি পারতেন না? পারতেন, বলেছিলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হযরত ওমরকে কিভাবে মারা হয়েছিল জানেন? সলাতরত অবস্থায়, নামাজরত অবস্থাতে হযরত ওমরকে পিছন দিক দিয়ে তলোয়ার দিয়ে মারা হয়েছিল। হয়েছিল কি হয়নি? হয়েছিল। আল্লাহ রাসূল হযরত ওমরকে ভালোবাসতেন না? বাসতেন, হযরত ওমরকে ভালোবাসতেন। একবার আল্লাহ রাসূল কবর থেকে হযরত ওমরকে স্বপ্নের মাধ্যমে বলে দিতে পারলেন না যে ওমর কাল তুমি মসজিদে যেও না, পিছন দিক দিয়ে তোমায় তলোয়ার মেরে হত্যা করে দিবে, এটা আল্লাহ রাসূল বলতে পারতেন না? পারতেন? পারতেন না, বলেননি। পৃথিবীর দামি মানুষ কবরে শুয়ে যদি হযরত ওমরকে সাবধান না করতে পারে, নিজের নাতি হোসাইনকে যদি সাবধান না করতে পারে, জি নিজের পরিবার যদি কোনো উপকার করতে না পারে, বৃষ্টির কারণে সাহাবীদেরকে যদি হযরত আব্বাসের কাছে পাঠানো হয়, তাহলে আমরা মরা মানুষের কাছে তো যাই, যাই কি যাই না? এ গাধারা কবে বুঝবে, কবে বুঝবে এরা? ছি 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 ছি, একটা মানুষের তো কমন সেন্স থাকে, আমি বলছি যে বোঝে না, ঠিক আছে, দেখেও তো শেখে, বোঝালেও তো বোঝে, কিন্তু তাও নয়। আল্লাহ তুমি এদেরকে, এই জাতিকে তুমি হেফাজত করো, বলুন আমিন। এই সমস্ত কবর মাজার, তার মানে আমি আপনাকে লাস্ট যেটা কথা বলতে যাচ্ছি, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন ব্যক্তি আর এই দুইটি গ্রন্থ অর্থাৎ আল কোরআন আর হাদিস, এই চারটি জিনিস ছাড়া অন্য কারো আনুগত্য করা চলবে না। আর আল্লাহর ওলিদের অলৌকিক কিছু ঘটনা যদি শুনতেই হয়, আবু বক্করের কাছ থেকে শুনবো রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের কাছ থেকে শুনবো, ওনাদের জীবনে অলৌকিক ঘটনা নেই? আছেন?